হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল উঠে আজকে ব্লগটা শুরু করেছি কিচেন থেকে। তো কিচেনে এসেই আগে চা বানিয়েছি, মানে বানিয়ে নিচ্ছি আর কি, আর দুধ বয়ল করে নিচ্ছি, আর এখানে ছেলের খাবারও বসিয়ে দিয়েছি। তো ছেলেকে খাইয়ে আর আমরা চা ব্রেড অমলেট খেয়ে চলে যাব। তো ছেলেও আজকে উঠে গেছে, দেখো কুচকু। তো চলো তাহলে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগে। তো দেখো আমি ব্রেড অমলেট নিয়ে বসে পড়েছি, এখন ব্রেড অমলেট খেয়ে ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে। ওর বাবা এলেই বাস ওর বাবাকে খেতে দিয়ে তারপর রেডি হয়ে বেরোবো ওর বাবার সেই কম্পিউটার আনতে। তো চলো ফটাফট খেয়ে। তো দেখো রেডি হয়ে গেছি, কালকে যে একটা টপ এনেছিলাম ক্রপ টপ, আর সেই ব্ল্যাক প্যান্টটাই পরে নিয়েছি। তো চলো তাহলে এখন বেরোয়া যাক, বেরিয়ে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, পুরো ব্লগটাতে কিন্তু তোমরা সঙ্গে থাকবে। তো চলো বেরোয়া। তো আমরা পৌঁছে গেছি, ওর বাবা গেছে ভিতরে, কারণ ছেলে ঘুমিয়ে আছে বলে আমি আর ভিতরে গেলাম না, তোর বাবা ভিতরে গেছে। তো দেখো আমরা এই যে দোকানে এসে পড়েছি, এখন দেখছি। তো কম্পিউটার নিয়ে বাড়ি এসে পড়েছিলাম, আর বেশি ঘোরাঘুরি করতে পারিনি কারণ কম্পিউটার ভারী ছিল খুবই। তো স্কুটিতেই নিয়ে এসেছি, আর এখন বাড়ি এসে রান্নাবান্না শুরু করে দিয়েছি। বাঁধাকপির তরকারি রান্না করব, এখানে ভাত হয়ে গেছে, ডাল বসিয়েছি আর বাঁধাকপির তরকারি। তো এই দিয়ে আজকে ডিনার কমপ্লিট করে নেব। তো চলো দেখি ওর বাবা কম্পিউটার সেট করছে আর কি, অবস্থা করে রেখেছে তোমাদের দেখাচ্ছি। কম্পিউটার এনেছে আর আমার ছেলের দেখো কি অবস্থা করে রেখেছে। তারপর এই রুমটা ঠিক করব, আর দেখো সব ধোয়া জামা কাপড় জমা এগুলো আয়রন করে ফোল্ড করার আছে। তো কম্পিউটার তো সেট করেছে ওর বাবা, বাকি এই প্যাকেটগুলো দিয়ে দেখো ছেলে কি করেছে। তো এগুলোকে এখন ঠিক করব, পুজো করে তারপর এগুলো ঠিক করব। কাপড় চোপড় তো আজকে হবে না, আর সেই কবে এসেছি বাড়ি থেকে তো এখনও সেই কাপড় চোপড়ও এখনও খোলা হয়নি, খুলবো কারণ এই কয়েকদিন তো বাইরেই দৌড়াদৌড়ি করছি। তো হয়তো বা কালকে পরশু সব কিছু ঠিক করে নেব। তো দেখো এখানে সেট করে নিয়েছি সব কিছুই। তো খাওয়া দাওয়া শেষ করে একদম মেকআপ টেকআপ রিমুভ করে নাইট ক্রিম আইসক্রিম সব কিছু লাগিয়ে এখন একদম বেডে যাব। ছেলে আর আমার হাজব্যান্ড চলে গেছে বেডে অলরেডি, তো এখন আমি যাব। তো চলো তাহলে আজকে আমার ব্লগটা এখানেই এন্ড করছি। আজকের ব্লগটাতে সেরকম কোনো খাস কিছু ছিল না, আর ব্লগটা বেশি লম্বাও ছিল না। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। কালকে আর একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো।